কত ছবি তুলবি আর কত আমি কোটি কোটি ছবি তুলতে চাই কতগুলা কোটি 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 এই এমনি হাঁটতে পারো না কি ভাই দেখাই দিও দাও আমাকে খাও তাও আমি ছবি তুলবো আমারে ছবি তুললে দাও ভিডিও বানায় দাও ভাই তুই আমার কি খাদি ওই তুই আমি বাবু বাবু আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের পাহাড়ি ঘোরাফেরার পাহাড়ি ব্যাকপ্যাকিংয়ের ডে থ্রি চলছে। আমরা আছি থুইসাপাড়াতে। তো বন্ধুরা, এখন বাজতেছে সকাল 7টা। থুইসাপাড়া থেকে ইনশাল্লাহ আজকে আবারও আগের পথেই, মানে আমরা যেই রেমাক্রি নাফাকুম হয়ে থুইসাপাড়াতে পৌঁছেছি, সেম ওয়েতে আমরা আজকে ফিরে যাব। আর আমরা আপাতত সকালবেলা খিচুড়ি দিয়ে খানা দানা কমপ্লিট করে ইনশাল্লাহ চলে যাবো। অং দাদা অলরেডি আমাদের জন্য খিচুড়ি রান্না করে রাখছে। শীতের সকালে থুইসাপাড়ার পরিবেশটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে, কারণ নর্মালি আমাদের শহরাঞ্চলে কিন্তু এই পাহাড়ের মতো অত ঠান্ডা থাকে না। পাহাড়ের তুলনায় আবার উত্তরবঙ্গে আরও বেশি ঠান্ডা থাকে। তো মোটামুটি পাহাড়ি ঠান্ডাটা ভালোই লাগতেছে। আর সকালবেলা এরকম মানে আগুন দিয়ে তারপর হচ্ছে ঠান্ডা নিবারণ করতে ভালোই লাগে। হ্যালো, আমি একটু করি। সকালের ফ্রেশ হওয়া চলতেছে, একটু বড় টয়লেটের সিরিয়াল ধরা হবে, কারণ এখানে টয়লেট সীমিত আর টুরিস্ট বেশি, তো সেই অনুযায়ী টয়লেটে পাহাড়ি রাস্তার মতো জ্যাম লেগে যায়। আবার গতকালকে থেকে পানির ব্যবস্থাও আমরা পাই নাই, এখানে পাইপ নষ্ট হয়ে গেছে। নর্মালি আমি থুইসাপাড়াতে এসে গত 4-5 বছরে কখনো পানির সংকটে পড়িনি, কিন্তু গতকালকে এরকম পানির সংকট, পানির লাইন নষ্ট হয়ে গেছে। তো এখানে আবারও সেই যানজট লাগার সম্ভাবনা আছে। তো আমরা দেখি কি পরিস্থিতি সামনে হয়। কি আহা দর্শো, তোমার ঘুম ভাঙছে যে মানে ওয়াশরুমের সিরিয়াল, এই যেটা বলতে লাগছিলাম বন্ধুরা, তারা রাতের বেলা তোমরা গেছো। এই যে ভাই, আমার টয়লেটে কি ভাই সিরিয়াল পাইছেন? ঠিক আছে, পাগল আছে, পাগল পাগল কি পাগল, তুমি বলে পাগল ভাই কি কয়নি, কি ভাই কি কয় ভাই, তোমার বলে পাগল কয়নি কি কয়। এই যে তোমার বন্ধুরা হচ্ছ টোকাই কে কারে পথে বকো, কালা গামানো ধরে ধরে দেও কই রাখি বোতল টোকা দিয়ে দিতে মানতো। বন্ধুরা, আমাদের সকালের খাওয়া দাওয়া চলতেছে। আমরা পাহাড়ে আসলে এই সকাল সকাল কখনো নুডলস আর কখনো এইরকম খিচুড়ি খাওয়া দাওয়া করি। অং দাদার ঘরে গত 2 দিন যাবৎ আসি, দাদা খুব কষ্ট করে আমাদের জন্য রান্নাবান্না করছেন। এই দেখেন কি মিষ্টি হাসি লোকটার, এত কষ্টের পরেও সকাল, কিন্তু উনি প্রায় 4টার দিকে উঠছে, উঠা রান্নাবান্না করছে, প্লাস আমাদেরকে সকালে 8টার মধ্যে উনি ডাকও দিছে যে ভাই আপনারা উঠেন খাওয়া দাওয়ার জন্য। মানে একজন মানে শেফ কাম গাইড প্লাস উনি সব কিছু বলা যায়। আর এ হচ্ছে পাটনার, বন্ধুরা আমরা প্রায় 15 মিনিট পর থুইসাপাড়া থেকে এখন বর্তমানে আছি জিন্নাপাড়াতে। তো যাওয়ার দিন রাতের বেলা এই জিন্নাপাড়া হয়ে গেছি, তো রাতের বেলা আপনাদেরকে দেখাইতে পারিনি যে ভিউটা কেমন, কি অবস্থা পরিস্থিতি, দিনের আলো ছাড়া তো বোঝাই সম্ভব না। হ্যালো, হ্যালো, আই এম ফাইন, ইউ আর ফাইন, থ্যাংক ইউ, কোন ভাবে, তোমার নাম কি? বিজয় ত্রিপুরা। বিজয় ত্রিপুরা, তুমি মেসির ফ্যান? হ্যাঁ। ফুটবল খেলো? জি। তোমরা তো অনেক ফুটবল পছন্দ করো না, তুমিও ফুটবল খেলো? তোমার টিম আছে, ফুটবলের টিম আছে? হ্যাঁ। তোমরা কি অন্য পাড়ার সঙ্গে খেলতে টেলতে যাও? না, এখানে এক পাড়াতেই খেলো শুধু। এই যে আমাদের পাড়া, তোমরা জিন্নাপাড়া থুইসাপাড়ার সঙ্গে খেলো? হ্যাঁ। থুইসাপাড়া জিতে কে, মানে থুইসাপাড়া পোলাপান জিতে না তোমরা জিতো? তোমরা এই তোমরা
এইতো মানে আসলে আমি ওদের ভাষা বুঝি না সাবস্ক্রাইব ব্যাকপ্যাকার আমি বললাম সাবস্ক্রাইব ব্যাকপ্যাকার ওরা বলতেছে থু 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 মানে কি থু থু মানে কি গালি দিলে আমারে গালি দিলে না তো ঠিক আছে আল্লাহ হাফেজ ওদের সঙ্গে একটু কথাবার্তা হইলো মজা হইলো বন্ধুরা আমরা এখন আগাইতে থাকি বন্ধুরা একটু আগে যাদের সঙ্গে মজা করতেছিলাম জিন্নাপারে এরা সবগুলো আবার দল বেঁধে মাছ ধরতে যাইতেছে আবার দেখা হয়ে গেছে না শীত বর্ষা যখনই হোক বান্দরবনে আপনাকে ঘুরতে আসলে এরকম পা ভিজায় চলতে হবে কখনো হাঁটু পানি কখনো কোমর পানি কখনো আবার গলা পানি আপনারা আমার এর আগের বর্ষার ব্লগে দেখছেন যে এই ছেলেটাও ছিল প্লাস ওই সময় আমরা কীরকম বিভিন্ন স্তরের পানি পাইছি হাঁটু থেকে একদম গলা পর্যন্ত পানি ছিল আজকে আবার অবস্থা একদমই দেখতেছেন হাঁটুর নিচে পানি জায়গাটা খুবই সুন্দর এই পথটা দিয়ে আমরা রাতের বেলা ওই দিন আসছি এই পথের সৌন্দর্য আমি এর আগে দেখছি কিন্তু আমি ব্লগে আপনাদেরকে দেখাইতে পারি যেহেতু কমার্শিয়াল ট্রিপ নিয়ে যাই আমার যাওয়া লাগে এমনিতে আমি ব্লগ করি যেগুলো আসলে পার্সোনালি নিজে ঘুরতে যাই কিন্তু ইদানিং নতুন গ্যাজেট আসার ফলে এখন আমার যেটা উপকার হয়েছে যে আমি যে কোনো মুহূর্তেই কমার্শিয়াল হোক নন কমার্শিয়াল হোক ব্লগ করতে পারি তো ওইটার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া যে এখন আমি এই ট্রিপটা এবার আমার যেই ফুটেজগুলো নেওয়া হইতেছে যে আমি গোপ্রো 9 দিয়েই ফুটেজ নিতেছি এবং এটা আমাকে এক বড় ভাই ভালোবেসে গিফট করছেন এটা আর আপাতত আমার ট্রিপ এর হাঁটাহাঁটি চলতেছে আর হয়তো বা এক ঘন্টা সময় লাগবে আমাদের নাফাকুমে পৌঁছাতে নাফাকুম গিয়ে আমরা রেস্ট নেব গোসল টোসল হয়তো বা করা হবে দেন এরপর আমরা রেমাকের দিকে আগে থাকবো আবার কথা হবে সামনের দিকে যাইতে থাকি বন্ধুরা ট্রেক করতে করতে ওই যে যারা বলতেছিলাম যে মাছ ধরতে আসছে পাড়া থেকে জিন্নাপাড়া থেকে বাচ্চা কাচ্চাগুলো এরা আমি কথা না বলি দেখেন ওদের ইনস্ট্রাকশন আর মাছ ধরার প্রক্রিয়া কি ধরা পড়ে দেখি কি মাছ পাইছো কি পাথর আমি এক প্রকার এদের সঙ্গে আজকে সঙ্গী হয়ে গেলাম কারণ একদম শুরু থেকে এদের মাছ ধরা পর্যন্ত কিছুটা সময় দিতে পেরেছি কোন জায়গায় বান্ধি পাই বারের পরে ওইদিকে উপরে চলে যাবা কি পরিমাণ কষ্ট করতেছে কয়েকটা মাছ ধরার জন্য দেখছেন তাইলে হ্যালো জায়গা দিলাম হ্যাঁ বাই বাই আবার কখনো জিন্নাপাড়া আসতে দেখা হবে তোরা তো তখন বড় হয়ে যাবি হ্যাঁ এই যে মাছগুলো দেখেন হ্যাঁ সময়গুলো আসবো ইনশাল্লাহ ওই যে দেখা যাচ্ছে দেখি ইয়ারা দৌড়তে পারে তো বন্ধুরা হাঁটতে হাঁটতে আমরা একটু ক্লান্ত হয়ে গেলে এরকম বিভিন্ন পয়েন্ট ধরে আমরা দাঁড়াই আর
মোটামুটি এই ট্র্যাকে আপনার আগে এরকম দোকানপাট কমে ছিল, এখন পুরো ট্র্যাক জুড়ে একটু পরপরই আপনার দোকান পাওয়া যায়। আর আমাদের যারা টুরিস্ট নিয়ে আসি তারা এরকম রেস্ট নিতে পারে, প্লাস পানি, এখানে টুকটাক খাওয়া দাওয়ার জিনিসপত্র পাওয়া যায়। আমি দেখাই যে দোকানে চা প্লাস বিভিন্ন আইটেম পাবেন, যদিও কিছুটা দাম বেশি। নর্মালি আমাদের শহরের মতো না, তো কিছুটা ক্লান্ত হওয়ার পর আমরা এইখানে এসে জাম্বুরা নিলাম। জাম্বুরা ভর্তা খাবো, দাদা মেক করতেছে বিড়ি মুখে। ভালো লাল আসলে, দেখি এমনিতে ভর্তা করে দিব না নাকি তুমি করবা? পাহাড় থেকে পড়তেছে যাইতাছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুঝি মেলে না। মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুঝি মেলে না। গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না। ও গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয় হলে। হাঁটু পাড়িতে নাই বা কোডা, হাঁটু মাঞ্জন করে। কোমর পানিতে নাই মা কন্যা, কোমর মাঞ্জন করে। আমার যমুনার জল, আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয় হলে। বকুল ফুল, বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। বকুল ফাইনালি নাফাকুম চলে আসছি, সামনের দিকে হচ্ছে নাফাকুম, আর এই হচ্ছে নাফাকুম পাড়া। এখানে নর্মালি কেউ যদি শুধুমাত্র একদিনের ট্রিপ অথবা দুই দিনের ট্রিপ করতে চান রেমাক্রি হয়ে নাফাকুম ঘুরে নাফাকুম পাড়ায় এক রাত থেকে, দেন আবার পরের দিন রেমাক্রি হয়ে ঢাকা ব্যাক করতে পারেন, তাদের জন্য এই নাফাকুম পাড়াটা কিন্তু বেস ক্যাম্প। এখানে থেকেই আর শর্টকাট ট্র্যাকিং, এখান থেকে রেমাক্রি দেড় ঘন্টার পথ। তারা কিন্তু চাইলেই দুই দিনের ট্রিপ করতে পারেন, যারা শুধু ট্র্যাকিংয়ের ভয়ে এই সৌন্দর্য দেখতে পারেন না তাদের জন্য কিন্তু ভালো একটা অপশন হইতে পারে। আর সামনে নাফাকুমটাকে আমি দেখাই, ইউলাভ সাউমি, আমার বন্ধু, আমার ভাই, আমার ছোট ভাই আবদুল্লাহ, এ হচ্ছে রেগুলার। আমি আমি এখন আসলে আমার সঙ্গে থাকে, গাইডিং করে, মানে আমি এদিকে আসলে এর ছাড়া চিন্তাই করতে পারি না। কি অবস্থা, স্মাইল দিবা নাকি? আল্লাহ, তার হাসিটা কখনো থামে না, বুঝতে পারছেন? মানে লাইক মি, যেই মুহূর্তে হোক স্মাইল। সেই করছে ঝুলন্ত
ভিডিও করতে সব হয়ে গেছে তো অটোমেটিক। নির্বাচনী প্রচারণার দুই রকম, দুই জায়গার দুই রকম লেখনী। এটা কোন ভাষায় লেখা? মারমার। আচ্ছা, আর আমাদের থেকে বাংলা সেমি তো লেখা। ওনার এটার নাম কি? আপনারাও পারেন না? আপনারা কি কোন ভাষায় বলেন যেন? এমনিতে আপনাদের লোকাল ভাষা কোনটা এই জায়গার? আপনারা কি ত্রিপুরা ভাষায় বলেন না খিয়াং না? আপনারা লেখা বুঝেন না কিন্তু কথা কিন্তু বলতে পারেন? আচ্ছা, বুঝতে পারছি। টিকটক ইজ অন রেডিও 1-2-3। তারপরে আমিও তাকে তুলে ফেললাম টিকটক। এই যে আমাদের ডিরেক্টর ম্যাম, রিটেক, এই ব্রিজটাকে এতক্ষণ খালি করার ট্রাই করছেন, এই যে সিস্টেম দেখি আমি ফুটেজটা ট্রাই করি। রেমার্কের দিকে যত দূর এগিয়ে যাচ্ছি ততই বান্দরবানের মায়ের পিছে টানে মনে হয় যে রয়ে যাই। তো আসলে বান্দরবন এবার কিন্তু আমি একটা বড় লম্বা বড় ট্রিপের জন্যই আসছি। ইনশাল্লাহ আমি আগামীকালকে চলে যাবো হচ্ছে আপনার বান্দরবনের গহিনের দিকে। নতুন টিম ঢাকা থেকে আসতেছে, আর এই টিম যাদেরকে নিয়ে আমরা ঘুরলাম, আমার বন্ধুবান্ধব প্লাস গেস্ট সবাইকে আজকে একটু পরই রেমাকড়ি থেকে থানচি হয়ে, থানচি থেকে বিদায় দিয়ে দিব। থানচি থেকে কেউ কক্সবাজার, কেউ বান্দরবন হয়ে ঢাকায় চলে যাবে। তো বন্ধুরা, আমরা মোটামুটি ভালো একটা সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি। এই পুরো ট্র্যাকটাই কিন্তু এরকম সুন্দর। ওফ, সেই বন্ধুরা, ফাইনালি প্রায় 6 ঘন্টা পর আমরা থুইসাপাড়া থেকে রেমাকড়িতে এসে পৌঁছেছি। নর্মালি এই ট্র্যাকটা ছোটো টিম হইলে আমি এর আগে 4 ঘন্টায় কমপ্লিট করেছিলাম। এবার টিম আমাদের প্রায় 25 জনের, তো বড় টিম হওয়ার কারণে আপনার প্রায় 2 ঘন্টা টাইম বেশি লাগছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আসতে পারছি। কিন্তু টেনশনের বিষয় হচ্ছে এখান থেকে এখন বাসতেছে সময় দুপুর 3টা, 1.5 ঘন্টা লাগবে থানচি পৌঁছাইতে। ওইখান থেকে আবার চাঁদের গাড়িতে করে বান্দরবন পৌঁছে রাতের 9টার বাস ধরতে হবে। ওইটাই একটু টেনশন, দেখা যাক কী হয়। আমাদের মেম্বারদেরকে তো ছেড়ে দিব। ওই যে সবগুলো চিল একদম বাইরে মাকড়ি। এখন প্রায় 2 ঘন্টা সময় লাগছে আমাদের রেমাকড়ি থেকে থানচিতে আসতে। আর আপাতত বিজিবি চেকপোস্টে আমরা এক্সিট
থেকে সাইন করে চলে যাব বান্দরবন শহরের দিকে। বন্ধুরা পুরো টিমকে বিদায় দিয়ে দুপুরের খাবার মাত্র এখন সন্ধ্যা 6:30 বাজতেছে, খাওয়া দাওয়া করতেছি। আমরা পদ্মমুখ যেই ফুডকর্নার রেস্টুরেন্টটা আছে ওইটাতেই খাওয়া দাওয়া করতে বসছি। আমরা ইনশাল্লাহ আগামীকালকে খুব সুন্দর নতুন জায়গায় যাব, আপনারা সকালে নতুন ব্লগে দেখতে পারবেন। আর এই পর্যন্ত আমি এখন নাফাকুমের ব্লগের সমাপ্তি করতে যাচ্ছি।